অবশেষে ইন্ডাস্ট্রির অপ্রিয় মানুষগুলোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে তৈরি শাশ্বত চট্টোপাধ্যায় কিছুদিনের মধ্যেই এক জটিল ও গভীর ফাঁদে পা দিতে চলেছেন তাঁরই সহকর্মীরা আর এই সহকর্মীদের মধ্যে প্রথমেই রয়েছেন সব্যসাচী চক্রবর্তী তবে দুজনেই কিন্তু প্রস্তুত যুদ্ধক্ষেত্রে নামার জন্য দাঁড়ান দাঁড়ান আপনারা কি ভাবছেন এই দুই অভিনেতা কবে থেকে একে অপরে চক্ষুশূল হয়ে গেলেন না বিষয়টা এতটাও পার্সোনাল নয় বরং পুরোটাই প্রফেশনাল আর প্রফেশনাল খাতিরেই যুদ্ধ মারতে চলেছে এই দুই মানুষের মধ্যে চলছে পরিচালক সপ্তশ্য বাসুর নেটওয়ার্ক ছবি শুটিং এক ব্যর্থ পরিচালকের প্রতিশোধের গল্প নিয়েই এই ছবি একটি অদ্ভুত রিয়ালিটি শো এর মাধ্যমে প্রতিশোধ নিতে চলেছেন অরিজিৎ গাঙ্গুলি ওরফে শাশ্বত চ্যাটার্জি বললেন নিজেই এইটা হচ্ছে একটা রিভেঞ্জের গল্প নেটওয়ার্ক অদ্ভুত ভাবে রিভেঞ্জ নেওয়া হয় এটাই হচ্ছে প্লাস পয়েন্ট এই গল্প আগে কোথাও রিভেঞ্জ দেখানো হয়েছে বলে বাংলায় অ্যাটলিস্ট আমার তো মনে হয় না এই যে চরিত্রটা করছে অভিজিৎ গাঙ্গুলি সে এককালে খুব নাম করা ডিরেক্টর ছিল এখন তার হাতে কাজ নেই তাকে কেউ পছন্দ করে না পার্টিতে কেউ ডাকে না কেউ রেকগনাইজ করে না এবং তার সঙ্গে কিছু অন্যায় হয়েছিল তার একটি প্রজেক্ট চুরি করে আরও একটি রাইভাল চ্যানেল সে প্রোগ্রাম চালু করে দেয় তার পেছনে অনেক তারই ইউনিটের কিছু লোকজনের অবদান ছিল এবং একটা টাইমের পরে এই ভদ্রলোক জানতে পারেন যে অভিজিৎ যে তিনি বাঁচ বেশিদিন বাঁচবেন না তো লাস্ট একটা কাজ উনি করে যেতে চান এমন একটা রিয়েলিটি শোয়ের মাধ্যমে বাকিদের মুখোশগুলো খুলে দেওয়া এবং সেটা কিভাবে হচ্ছে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং তার চ্যানেলে একটা প্রোগ্রাম চালু হয় যেটা কিছু কিছু মানুষের ব্যক্তিগত জীবনের কিছু ছবি কীভাবে তুলে সেগুলোকে চ্যানেলের মাধ্যমে টেলিকাস্ট করে তাদের মুখোশ খোলা হচ্ছে সেই রকমই একটা রিভেঞ্জের গল্প হচ্ছে এই নেটওয়ার্ক শোয়ের কথা বলেন তিনি যারা আছেন তারা জানেন না তারা পার্টিসিপেট করছেন এটা হচ্ছে প্রবলেম খুবই বিপজ্জনক একটা ব্যাপার এটা আমি জানি আমি একটা পার্টিকুলার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাড়ির মধ্যে আমাদের ছমাস রেখে সাতটা ক্যামেরা দিয়ে তোলা হচ্ছে সেটা আমি জানি কিন্তু আমি যদি নাই জানি যে আমি কখন ভাত খাচ্ছি কখন শুচ্ছি সবটাই হচ্ছে খুব পাওয়া অর্থাৎ চক্রবর্তীকে নিজের চরিত্র নিয়ে কথা বলতে বলতে সেইট নিয়েও কথা বললেন তিনি আমি একটা দুশ্চরিত্র লোক না মানে আমার চরিত্রটা হচ্ছে অরিন্দম চক্রবর্তী এবং অরিন্দম চক্রবর্তী হিসেবে আমি একজন বিগ টাইম প্রডিউসার এবং একটা একটা বড় প্রোডাকশন হাউস চালাই আমি এবং আমার যে কটা শো চলে সেই সব কটা শোই খুব পপুলার এবং টপ অফ দ্য রেটিং কারণ সেখানে প্রথমে আমার সঙ্গে যে কাজ করতে সেটা হচ্ছে অভিজিৎ বলে যেটা শাশ্বত করছে অভিজিতের সঙ্গে আমার একটা ছোট্ট কথা কাটাকাটি হয় এবং অভিজিৎ সেখানে এমন একটা কাজ করে যেটা আমার পছন্দ নয় কাজেই আমি খুব চালাকি করে ওর প্রজেক্টটাকে আমি নিয়ে নিই এবং সেটা হওয়ার পর থেকে অভিজিতের আমার ওপর একটা রাগ থেকে যায় এবং যখন এটা বিজনেস ট্যাকটিক্স যেরকম হয় আর কি তো তার থেকে তারপরে যেটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে যে আমি ওরই প্রোজেক্টের যে যাদেরকে ইউজ করেছিলাম আমার কাজের জন্য তারাই আমাকে বিট্রে করে কারণ অভিজিতের একটা রিয়ালিটি শো যেটা ওরা জানতো না সেখানে গিয়ে ওরা অনেকগুলো কথা বলে দেয় যেটা আমার বিরুদ্ধে চলে যায় তারপরে আমি পুলিশে খবর দিই আই টেক লিগাল অ্যাকশন কারণ এটা এই শোটা আমি নেব বলে আমি কিনে নিয়েছিলাম তো এই শোটা কিনে নেওয়ার পরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই নেটওয়ার্কে এই চ্যানেলের সামনে পুরোটা এক্সপোজড হয়ে যায় তো গল্পটা সেরকম সেটা কিভাবে হয় সেটা ছবি দেখে বোঝাটাই বেটার কারণ আমি বলে দিলে সেটা এনজয় করবে না কাজই শাশ্বত অ্যাজ দি হিয়ার অ্যান্ড আই অ্যাম দি হিয়ার

লাইভ প্রোগ্রামে খুব খুলে দেওয়া সেটা মানে কোনো মিডিয়া বেরোবে না মানে লাইভ লোকে দেখতে পাবে এবং তারা এই ফাঁদে পা দেবে এবং তাদের মুখস্থ তাদের জেনে খুলবে মূলত যে মানুষটির মস্তিষ্ক প্রসূত এই রিয়ালিটি শো তিনি সপ্তর্ষবাসু তুই তার এই বিশেষ শোটি নিয়ে কথা বললেন তিনি নিজেই রিয়েলিটি শো মানে এটি গেম নয় এখানে রিয়েল লাইফে মানুষের সঙ্গে যে ইভেন্ট ঘটে আমরা অনেক সময় ভাবি যে রিয়েল লাইফ খুব বোরিং হয় আমরা অফিসে যাই বাড়ি ফিরি ইভিনিংয়ে টিভি দেখি ঘুমিয়ে পড়ি এই নর্মাল রুটিন লাইফ হয়তো মানে শুনতে খুব বোরিং লাগে আর রিয়েল লাইফে অনেক ঘটনা ঘটে হয়তো আমরা ইনফিডিলিটি কারোর কেউ জানতে পেরে যাই ইনফিডিলিটির ব্যাপারে কারোর সঙ্গে হয়তো কোনো একটা কোনো রবারি ঘটে যায় চুরি ডাকাতি কেউ ফেস করে এরকম অনেক রকম আমরা ঘটনার মধ্যে দিয়ে কিন্তু রিয়েল লাইফেই যাই তো রিয়েলিটি শোটা এটাই দেখাতে চাইছে যে রিয়েল লাইফকে যদি শুধু ক্যাপচার করা যায় সার্ভেলেন্স করা যায় সেখান থেকেই কিন্তু খুব ইন্টারেস্টিং মোমেন্টস বেরিয়ে আসে যেটা কিনা খুব স্ক্রিপ্টেড কিছুর মধ্যে করার থেকে তার থেকেও বেটার হয় রিয়েল লাইফে এমন কিছু ঘটনা ঘটে যেটা স্ক্রিপ্টেড কিছু জিনিসের থেকেও বেটার এইটাই আমি কিছুটা সিনেমাটিক লিবার্টি নিয়ে এই কনসেপ্টটা বানিয়েছি এবং এখানে বড় বড় মাথা যেটা আপনি বললেন সেটা তো হয়তো রিয়েলিটি শোতে হয় এটা তো অ্যাকচুয়ালি রিয়েলিটি শো না রিয়েলিটি শোর উপর বেস করে একটা মুভি তো আমি যতটুকু যা পেরেছি আমার রিসোর্স এবং আমার স্টোরি লাইন এবং আমার নলেজ অনুযায়ী সেই অপুদাকে ঘিরে এই সেটটা বানিয়ে আমরা সেটুকুই চেষ্টা করছি দেখা যাক দর্শক কি বলে এই ভয়ঙ্কর রিয়ালিটি শো পা পাদে পা দিতে চলেছেন ইন্দ্রজিৎ মজুমদার ও রিনি তাই তারা শেয়ার করলেন তাদের এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্সটা খুব ভালো মানে কোনোদিন তো রিয়েলিটি শোতে যাওয়ার এখনও অবধি সুযোগ হয়নি খুব একটা যেতেও চাই না তো এইখানে এইখানে খুব ভালো লাগছে আর ভালো লাগার চান্সেসগুলো মানে ফিল করার টাইমটা খুব কম পাচ্ছি কারণ খুব তাবড় তাবড় লোকজন আছে তো সাথে সহ অভিনেতারা তো সেইটাতে বেশি কনসেন্ট্রেট করতে হচ্ছে ওখান থেকে রিনি বারবার মাথা নেড়ে যাচ্ছে ভালোস এ গুড এক্সপিরিয়েন্স আজকে হচ্ছে আমরা চলে এসেছি বলা যেতে পারে শাশ্বতদার যে ক্যারেক্টার অভিজিৎ গাঙ্গুলির কিংডামে এটা হচ্ছে ওনার কিংডম তো ওখানে আমরা এসেছি আমরা খুব ভিক্টিমাইজড ফিল করছি আমরা মনে হচ্ছে উই আর রং আমাদের ওর সাথে খুব ইনজাস্টিস হচ্ছে তো আমরা সেখানে সেটা দাবি করতে এসেছি যে ওয়াই অনেক কোয়েশ্চেন্স আছে বাট অবভিয়াসলি শাশ্বত কোয়েশ্চেন্সগুলো যখন আনসার দিচ্ছে তখন আমরা আর কিছু বলতে পারছি না তো এই যে সিচুয়েশন এই যে সিকোয়েন্সটা শ্যুট হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মুভি মানে দ্য মুভি টেক্স এ ডিফারেন্ট টার্ন অল টুগেদার তো এটার প্ল্যানিংটা ইভেন পুরো সেট ডিজাইন অনেক প্ল্যান করা সপ্তশোর আমাদের ডিওপি প্রসেনজিৎ এন্ড পুরো ক্রোমা করা সো দ্য ফাইনাল আউটপুট উইল বি একদম কমপ্লিটলি ডিফারেন্ট ইভেন মোর গ্র্যান্ড দেন হোয়াট উই আর সিইং রাইট নাও তো সেই অনুযায়ী ইভেন সভসি আসছেন এসে মানে হি জাস্ট টর্মস ইন সাইড তো এই যে ক্ল্যাশ অফ আমরা তো ঠিক আছে উই আর রাজেন এন্ড শ্রেআর বাট এই যে ক্ল্যাশ অফ দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট ফিগার্স ইন দ্য মুভি ইট ইজ হ্যাপনিং ইটস গোয়েন টু বি ফুল অন ড্রামা সিন তো যারা ড্রামা পছন্দ করে তাদের জন্য তো ইটস গোয়িং টু বি অসম সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন